অন্তর যদি নষ্ট হয়ে যায় সব নষ্ট কারণ কি আমি আপনি ভালো কাজ করি আর খারাপ কাজ করি প্রথম জাগ্রত হয় কোথায় অন্তরে মানুষের অন্তর তিন প্রকার অন্তর হল তিন প্রকার এক কালবুল সালিম যেটা আল্লাহ তালা কোরআন মাজিদে বললেন দুই কালবুল মাইয়েত মৃত অন্তর তিন কালবুল মারিদ অসুস্থ অন্তর কালবন সালিম ওই অন্তর যেই অন্তর আল্লাহ তালাকে চিনে যে অন্তর আল্লাহকে ভয় করে যে অন্তর জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করে যে অন্তর জান্নাতের প্রতি আগ্রহ আগ্রহী হয় অতএব প্রত্যেকটা কাফের যারা আল্লাহকে চেনে নি এদের অন্তর হলে মৃত মারা গেছে এদের অন্তর এজন্য তারা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না অন্তর অসুস্থ হওয়ার দুইটা কারণ এক নম্বর হচ্ছে ফেতানুর শাহওয়াত প্রবৃত্তি পূজার ফেতনা দুই নম্বর হচ্ছে ফিতানুস সুবুহাত সংশয় সন্দেহের ফিতনা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি আলোকে জীবন করি ওয়া মাইয়ুয্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم شمس تبرشن شاشي رب العالمين الجنة جارا شش مهرباني أمر أمراز کري জুমার সলাতদের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয় স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকে আমি পবিত্র কুরআন মাজিদের। সোরা আশো এর সপ্ত আশি অষ্ট এবং উননব্বই নম্বর আয়াত এই তিনটি আয়াত পাঠ করেছি এই তিনটি আয়াতকে সামনে রেখেই আমি আমার খুদ্বাকে ইতি টানব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাবাক্কাল তুয়া ইলেহি উনিম আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে ওয়ালা তুখজিনী ইয়ৌমা ইউবা ইব্রাহিম আলিহ্লা আসালামের দোয়া ইব্রাহিম আলিহি আসালাম শত চেষ্টার পরেও যখন তার পিতা আজরকে মূর্তি পূজা ছাড়াইতে পারে নাই আল্লামুখী করতে পারেনি তখন ইব্রাহিম আলিহি সাল্লাতুয়া সাল্লাম বুঝছিলেন যে কেয়ামতের দিন চোখের সামনে তার বাবাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটাকে তিনি অপমানজনক মনে করছিলেন তাই ইব্রাহিম সালাতু সালাত সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ ওয়ালা তুখিনী ইয়ুবা আসুন কেয়ামতের দিন যেই দিন পুনরুত্থান দিবস যেই দিন সকল মানুষকে উত্থিত করা হবে হিসাব না হবে সেই দিন তুমি আমাকে লাঞ্ছিত করো না লজ্জিত করো না ইয়ং ফাউমা লুমওয়ালা বানুন কেয়ামতের দিন এমন একটা দিন যেই দিন মানুষের ধন কোনো উপকারে আসবে না যেই দিন মানুষের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না ইল্লা মান ম্যান্লাহ বিকাল বিন সালিম শুধুমাত্র ওই ব্যক্তি উপকার লাভ করবে যে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবে এই আয়াত তিনটি অনেক মহত্বপূর্ণ আয়াত তাৎপর্যপূর্ণ আয়াত এখানে আমরা বুঝলাম কেয়ামতের দিন এক শ্রেণীর মানুষ তার মুখ উজ্জ্বল হবে এক শ্রেণীর মানুষ তারা জান্নাতি হবে এবং তাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা থাকবে আর আরেক শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে এবং তাদের চেহারা কালো হবে মলিন হবে সেই দিন লজ্জিত হবে লাঞ্ছিত হবে আল্লাহ তালা জান্নাতও সৃষ্টি করে রেখেছেন জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন জান্নাতের অফরন্ত নিয়ামতের বর্ণনা আল্লাহ দিয়েছেন এবং নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের মাধ্যমে আমাদেরকে জান্নাতের অফরন্ত নিয়ামতের সুসংবাদ শুনিয়েছেন কেন কারণ আমরা যাতে জান্নাতের বর্ণনা শুনে জান্নাতের নিয়ামতের কথা শুনে পড়ে জেনে জান্নাতে যাওয়ার প্রতি আগ্রহী হই জান্নাতের পথে যেন আমরা চলি আবার আল্লাহ তালা জাহান্নামও সৃষ্টি করে রেখেছেন জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন শুধু তাই নয় নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের মাধ্যমে জাহান্নামের কঠিন শাস্তির দুঃসংবাদ শুনিয়েছেন কারণ মানুষ যেন আমরা যেন এই জাহান নামের কঠিন শাস্তির কথা জেনে পড়ে বুঝে আমরা যেন জাহান নাম থেকে সতর্ক হই এটা আল্লাহর উদ্দেশ্য আল্লাহ গোপন রাখেননি আল্লাহ তালা কোনো কিছু গোপন করেননি প্রকাশ করে দিয়েছেন যেন মানুষ এই কথা বলতে না পারে যে আল্লাহ জান্নাতের এত নিয়ামত এই কথা যদি আমি দুনিয়াতে থাকতে জানতাম তাহলে আমি কখনোই খারাপ কাজ করতাম না আল্লাহ জাহান নামের যে এত কঠিন শাস্তি এটা দুনিয়াতে থাকতে যদি আমি জানতে পারতাম কখনোই আমি জাহান নামের কাজ করতাম না এটা যেন এই অভিযোগ যেন কেয়ামতের দিন প্রকাশ করতে না পারে পেশ করতে না পারে এই জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদও দিয়ে দিয়েছেন জান্নাতের রাস্তাও বলে দিয়েছেন এই পথে চললে জান্নাত আবার জাহান্নামের কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন সতর্ক করেছেন এবং বলে দিয়েছেন যে এই পথে চললে জাহান্নাত জাহাননাথ মাঝ উপস্থিতি এখন আমাদেরকে বেছে নিতে হবে আমরা জান্নাতে যেতে যাব নাকি জাহান নামে যাবো এটা আমাদেরকে নির্বাচন করতে হবে এবং শুধু মুখে জান্নাতে যাব বললেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না বরং আমাদেরকে জান্নাতের পথে চলতে হবে জান্নাতে যা করলে জান্নাতে যাওয়া যাবে সেটা আমাদের করতে হবে শুধু মুখে আমরা সবাই বলি যে আমরা সবাই জান্নাতে যেতে চাই আজকে যদি একজন হিন্দুকেও বলেন যে তুমি কি জাহান নামে যেতে চাও তো অবশ্যই বলবে না বলবে আমি স্বর্গে যেতে চাই মানে তার ভাষায় সে স্বর্গে যাবে মানে সেও চাইছে জান্নাত আপনি ইহুদিকেও জিজ্ঞেস করেন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন সবাই কিন্তু তার নিজের ভাষায় জান্নাতেই যেতে চাই জাহান্নামে কেউ যেতে চায় না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে পথ সেই পথে আমরা চলছি না সমস্যা এই জায়গায় আমরা শুধু জান্নাতে যেতে চাইব না বরং জান্নাতের কাজ করব তাহলেই কিন্তু কেয়ামতের দিন আমরা লাঞ্ছিত হব না অপমানিত হব না এবং আমরা হাস্যজ্জ্বল হয়ে জান্নাতে প্রবেশ করব নিয়ামত ভোগ করবো এরপরে আল্লাহ বলছেন বানুন কেয়ামতের দিন এমন একটা দিন যেই দিন মানুষের ধন সম্পদ কোনো উপকারে আসবে না কোন সন্তান সন্ততি মানুষের কোনো উপকারে আসবে না কেয়ামতের মাঠ খুব ভয়াবহ আপনার কোটি কোটি টাকার সম্পদ আছে আপনি আল্লাহকে সেই দিন বলতে পারবেন না যে আল্লাহ আমার কোটি টাকার সম্পদ আমি এগুলো দিচ্ছি তোমাকে তুমি আমাকে জান্নাত দিয়ে দাও দিয়ে দাও রাসল সাল আলী বলছেন যে কেয়ামতের দিন সবচাইতে দুনিয়াতে মানে সবচাইতে শাস্তিপ্রাপ্ত মানে কম শাস্তি দ্বার হবে কে আমাদের জাহান নামের সবচাইতে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ তালা ডাকবেন ডেকে বলবেন যাই তোমার তো আজকে সবচাইতে কম শাস্তি তোমার এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এখন যদি তোমার দুনিয়া পরিপূর্ণ সম্পদ থাকতো শুধু এতটুকুই নয় আরও বেশি থাকতো সব কিছুর বিনিময়ে তুমি কি তোমার এই সহজ শাস্তি থেকে মুক্তি পেতে চাইতে তখন বলবে যে আল্লাহ আমার যদি যা কিছু থাকতো যত কিছুই সম্পদ থাক না কেন সব বলবেন তুমি তো আজকে সব কিছুই দিতে চাচ্ছ তুমি আজকে তোমার সব কিছু দিয়ে দিতে চাচ্ছ তার বিনিময়ে তোমার এই সহজ শাস্তি থেকে মুক্তি পেতে চাচ্ছ কিন্তু যখন তুমি দুনিয়াতে ছিলে আমি তোমার থেকে এত কিছু চেয়েছিলাম না আমি চেয়েছিলাম তুমি আল্লাহ তালার ইবাদত করবে ওলা আর আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবে না এতটুকু চাওয়া ছিল তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না এই চাওয়াটুকুই ছিল তা কিন্তু তুমি আমি যা চেয়েছিলাম দুনিয়াতে তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলে অতএব আজ তুমি তোমার পাপের শাস্তি ভোগ করো শাস্তি ভোগ করতে থাকবে কে আমাদের দিন আর কোনো সুযোগ থাকবে না যে আমার অফসোস করবো সবাই যে আমার অনেক সম্পদ এখন সব কিছুর বিনিময়ে যদি জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে পারতাম মুক্তি পেতাম তাহলে সব কিছু করতাম কিন্তু এমন এক সময় আফসোস করব যেই সময় আফসোস করে কোনো লাভ হবে না আমরা দুনিয়াতে সন্তান সন্ততি সন্তান সন্ততি মানুষ করার জন্য আমরা কত কিছু করছি এই সন্তান সন্ততির জন্য পিতামাতা জীবন দিয়ে দেয় কেয়ামতের দিন নেকি এবং পাপকে ওজন করা হবে হতে পারে একটা নেকির জন্য আপনার নেকির পালার ওজন কমে গেল কেয়ামতের দিন যদি আমি আপনার আমি আমার মা আপনি আপনার মাকে বলি যে মা তুমি যখন দুনিয়াতে ছিলে তুমি তো সর্বদা আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলে তা আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না তোমার তো অনেক নেকি একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো সেই দিন আমার মা আপনার মা একটা নেকি দিয়ে সাহায্য করবে না করবে না আমার মাঠ ভয়াবহ একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না সেই দিন নিজে যদি সফল কাম না হতে পারি তাহলে বড় আফসোসের বিষয় হবে দুনিয়াতে কোটি কোটি টাকার সম্পদ সম্পদের শেষ নাই কিন্তু কেয়ামতের দিন যদি জান্নাতে যেতে না পারি তাই তাহলে আমার সাথে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না থাকবে না দুনিয়াতে আমার কিছুই নেই নিঃস্ব কিন্তু কেয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি তা আমি হব সবচেয়ে বড় সফল কাম জন্য আল্লাহ তালা পবিত্র কোরআন মাজেদে বলছেন নার কেয়ামতের দিন যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে উদ খিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফকত ফাস সে ব্যক্তি হবে সফল কাম তো সফলতা হচ্ছে ওই ওই জায়গায় আসল সফলতা হলো পরকালীন সফলতা আমি যদি কেয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করতে পারি কেয়ামতের দিন সেটাই হচ্ছে আসল সফলতা দুনিয়াতে কিছু আছে কি নাই এটা এত কিছু দেখার বিষয় নয় কিন্তু বর্তমানে আমরা দুনিয়ে সফলতাকেই আসল সফলতা মনে করছি কার কত সম্পদ কার কত কি কত কিছু করছি আমরা প্রতিযোগিতায় নেমেছি দুনিয়া অর্জনের প্রতিযোগিতা কে কত অর্জন করতে পারি কিন্তু আজকে যদি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় আমার এই সম্পদ কি আমার সাথে যাবে কিছুই যাবে না কোটি কোটি টাকার সম্পদ আমার সন্তান বলবে না যে আমার বাবা কোটি কোটি টাকার সম্পদ রেখে গেল এক হাজার টাকার একটা নোট কবরে দেয় এটা বলবে না কারণ ও জানে যে এটা দিয়ে কোনো লাভ হবে না খুব বেকার টাকাটাই নষ্ট বরং আমার মৃত্যুর পর আমার সন্তানাদি আমার সম্পদ নিয়ে মারামারি লাগবে এ বলবো ওটা আমি নেব ওটা আমি নেব এটাই কিন্তু ব্যাপার অথচ এই সম্পদের জন্য কিন্তু আমরা ছুটছি 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 ভাবখানা এমন যে দুনিয়াতে মনে হয় আমরা অনন্তকাল জীবন লাভ করব আমরা কখনোই দুনিয়া থেকে বিদায় নেব না এজন্য রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন তিনি বলছেন যে মদ দুনিয়া ফিল আখেরা পরকালার দুনিয়ার উদাহরণ হলে এমন মা আহাদুকুম যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয় ফালিয়াঙ্গুর বিমা যে সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয় এই এক ফোঁটা পানির কোনো মূল্য থাকবে না বিশাল সমুদ্র হচ্ছে পরকাল আর এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া আমরা দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি এক ফোঁটা পানি নিয়েই কাটাকাড়ি করছি অথচ বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান সেই দিকে আমরা খুব কম মানুষই দৌড়াচ্ছি আমাদের উচিত ছিল বিশাল সমুদ্রের দিকে যাওয়া তাহলে অনেক কিছু পাওয়ার ছিল কিন্তু আমরা সেই দিকে না দৌড়িয়ে আমরা যাচ্ছি এক ফোঁটা পানির পেছনে এই দুনিয়ায় নিয়ে অথচ আমরা সবাই জানি যে এক সেকেন্ডের বিশ্বাস নাই দুনিয়ার এক সেকেন্ড কেউ গ্যারান্টি দিতে পারবো না যে এক সেকেন্ড অবশ্যই বাঁচবো মারব না এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না এই একটা ক্ষণস্থায়ী জীবন এতে এই জীবনকে এই জীবনের সুখ লাভের জন্য আমরা কত কিছুই না করছি আমরা যদি সবাই নিজের নিজের অন্তরকে প্রশ্ন করি যে যেই জীবনের এক সেকেন্ডের বিশ্বাস নাই, এই এক সেকেন্ডের বিশ্বাস নাই এত একটা ক্ষণস্থায়ী জীবনে সুখ লাভের জন্য আমরা কত কিছু করছি কত মেহনত করছি কত শ্রম দিচ্ছি আর যেই জীবনের কোনো লয় নাই ক্ষয় নাই শেষ নাই সে পরকাল পরকালীন জীবনের সফলতা অর্জনের জন্য আমি আপনি কতটুকু সময় ব্যয় করছি কতটুকু চিন্তা করছি এটা নিজেকে প্রশ্ন করি যে আসলেই যেই জীবনে চিরস্থায়ী জীবন জীবন ওই জীবন চিরস্থায়ী জীবনে সফলতা অর্জনের জন্য আমরা কতটুকু কি করছি এটা নিজেকে প্রশ্ন করি নিজের কাছেই সব উত্তর আছে নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড়ো আদালত নিজের বিবেককে প্রশ্ন করা দরকার প্রতিটি মানুষের আমাদের মহা সেভা করা দরকার দিন শেষে যখন ঘুমাইতে যাব তখন নিজের আমলের হিসাব নিজেই করবো আজকে যে চব্বিশটি ঘন্টা সময় গেল এই চব্বিশ ঘন্টায় আমি কয়েকটা কাজ ভালো করলাম আর কয়টা কাজ খারাপ করলাম যদি নিজের হিসাব নিজে করি দেখবেন আস্তে আস্তে আমার ভালো কাজের পরিমাণ বাড়বে আজকে যদি করি যে আমার পাপ একটু বেশি হয়ে গেছে তাহলে আগামী কাল চেষ্টা করব। যে কিছু পাপ কমানোর নেকির কাজ কিছু বাড়ানোর প্রমাণিত উপস্থিতি তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন ইল্লাহ বেকাল বিন সালিম আমাদের দিন সফলতা অর্জন করবে ওই যে কালবন সালিম নিয়ে উপস্থিত হবে কালবন সালিম আমরা এই অন্তর প্রত্যেকটা মানুষের একটা অন্তর আছে রসল্লাহ সাল আলী সাল্লাম বলছেন আল্লাহুল্লি জাসাদিন মু প্রত্যেকটা দেহেই একটা টুকরা আছে সেই টুকরা যদি সঠিক থাকে তাহলে পুরা দেহটা সঠিক থাকে আর টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহটাই নষ্ট হয়ে যায় ওয়াহিয়াল কাল জেনে রেখো সেটা হচ্ছে অন্তর অন্তর যদি নষ্ট নষ্ট হয়ে যায় সব কারণ কি আমি আপনি ভালো কাজ করি আর খারাপ কাজ করি প্রথম জাগ্রত হয় কোথায় অন্তরে আজকে সলা আদায় করতে আসব। আগে আমার অন্তরে জাগ্রত হয়েছে আজকে জমার দিন সলা আদায় করতে যাব। আমার অন্তরে যখন প্রথমে জাগ্রত হলো তখন আমার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করলো এবার রজু করলাম গোসল করলাম পায়ে হেঁটে মসজিদে আসলাম তাহলে প্রথম জাগ্রত হলো অন্তরে এরপরে আমার বাকি অঙ্গ প্রত্যঙ্গ সেটা বাস্তবায়নের জন্য কাজ করলো আবার একটা মানুষ যখন খারাপ কাজ করে একটা মানুষ জেনা করবে তো জেনাও প্রথমে অন্তরে জাগ্রত হচ্ছে অন্তরের জাগ্রত হয় বিষয়টি পরবর্তীতে বাস্তবায়ন করার জন্য বাকি অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে তাহলে মানুষের মেন বিষয় মেন জিনিস যেটা সবচেয়ে মূল্যবান জিনিস অন্তর অন্তরকে পরিশুদ্ধ করা দরকার অন্তরকে পবিত্র করা দরকার পরিচ্ছন্ন করা দরকার এই জন্য আল্লাহ বলছেন ইন আতাল্লাহ বিকাল বিন সালিম কেয়ামতের মাঠে ওই ব্যক্তির সফল কাম হবে যে ব্যক্তি কালবুন সালিম নিয়ে উপস্থিত হবে কালবন সালিম কি মানুষের অন্তর তিন প্রকার অন্তর তিন প্রকার এক কালবন যেটা আল্লাহ বললেন। দুই মৃত অন্তর তিন কালবুল মারিদ অসুস্থ অন্তর তাহলে এক নম্বর হচ্ছে কালবন সালিম কালবুন সালিম ওই অন্তর যেই অন্তর আল্লাহ তালাকে চিনে যেই অন্তর আল্লাহকে ভয় করে যে অন্তর জাহান্নামের কঠিন শাস্তিকে ভয় করে যেই অন্তর জান্নাতের প্রতি আগ্রহ আগ্রহী হয় যেই অন্তর যাবতীয় পাপাচার থেকে বাঁচতে চায় কোনো সময় পাপ হয়ে গেলে যেই অন্তর নিজেকে অনতপ্ত হয় লজ্জিত হয় এই অন্তর হচ্ছে কালবুন সালিম যে অন্তরের মধ্যে কোনো হিংসা থাকে না যে অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ থাকে না যে অন্তরের মধ্যে কোনো অহংকার থাকে না এই অন্তরকে বলা হয় কালবুন সালিম আমরা যদি আল্লাহ তালার এই আয়াত অনুযায়ী কালবুন সালিমের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যাবতীয় পাপাচার থেকে বাঁচতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহর ভয় অন্তর থেকে জাগ্রত হতে হবে আমাদের অন্তর যদি আল্লাহকে ভয় করে তখনই কিন্তু আমরা যাবতীয় পাপ থেকে বাঁচতে পারবো আল্লাহ ভীতি অন্তরে জাগ্রত হওয়া দরকার আল্লাহ ভীতি যদি অন্তরে জাগ্রত না হয় তাহলে আপনি প্রকাশ্য পাপ থেকে বাঁচবেন অনেক সময় লোক লজ্জার ভয়ে প্রশাসনের ভয়ে অনেক প্রকাশ্য পাপ থেকে বেঁচে যাওয়া যায় ভয়ে বাঁচে মানুষের ভয়ে কিন্তু যখনই সে গোপনে কোনো জায়গায় থাকে একা কোনো জায়গায় অবস্থান করে তখন আবার কিন্তু গোপন পাপে জড়িয়ে পড়ে কারণ তার অন্তর আল্লাহকে ভয় করে না তার অন্তর যদি প্রকৃতভাবে আল্লাহকে ভয় করে তাহলেই কেবল যাবতীয় প্রকাশ্য এবং গোপন সকল পাপ থেকে বাঁচতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন লেই আলি জান্না র অরাজলুন বেকামিন হাসিয়াতিল্লাহ ওই ব্যক্তি কখন ওই জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যখন আল্লাহর ভয় সৃষ্টি হবে অন্তরে তখনই তো আল্লাহর ভয় আমার চোখ দিয়ে পানি বের হবে আল্লাহর ভয়ই নাই তো চোখ দেখে ভয় পানি বের হবে এজন্য প্রথমত অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে এক নাম্বার হচ্ছে সালিম এই এই অন্তর তৈরি করার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন দুই নাম্বার হচ্ছে মৃত অন্তর 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 মারা যায় কিভাবে যেই মাইয়েত আল্লাহকে চেনে না যেই অন্তর আল্লাহকে আল্লাহর শাস্তি ভয় করে না যেই অন্তর জাহান নামের কঠিন শাস্তির বর্ণনা শুনেও জাহান নাম থেকে সতর্ক হয় না জাহান নামকে ভয় করে না যে অন্তর মধ্যে হিংসা থাকে বিদ্বেষ থাকে অহংকার থাকে এই অন্তর হচ্ছে মৃত অন্তর অতএব প্রত্যেকটা কাফের যারা আল্লাহকে চেনে মৃত মারা গেছে এদের অন্তর এই জন্য তারা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না এই অন্তর হচ্ছে মৃত অন্তর আর তিন নম্বর হল কালবুল মারিদ অসুস্থ অন্তর আমাদের অধিকাংশ অসুস্থ অন্ত্র কোনটা আল্লাহকে চেনে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে সে বিশ্বাস করে ও জানে ও বিশ্বাস করে আদায় করতে হবে শ্যাম পালন করতে হবে এগুলো ফরজ জানে কিন্তু শয়তানের প্ররোচনার শিকার হয় অনেক সময় এগুলো পালন করে না এগুলো বহু মানুষ জানে সব কিছুই ভয়ও করে কিন্তু শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারে না এই অন্তর হলো অসুস্থ অন্তর আমাদের অন্তরের দিকে যদি লক্ষ্য করি তা আমাদের প্রায় মানুষের অন্তরটা এই অসুস্থ অন্তরের অন্তর্ভুক্ত হবে যা আমরা আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি হ্যাঁ আমরা জাহান্নামের শাস্তিকে ভয়ও করি কিন্তু জাহান নাম থেকে বাঁচার জন্য যা করা দরকার সেগুলো আমরা করি না এর বেশ কিছু কারণ আছে এই যে অসুস্থ অন্তর যেহেতু আমরা অধিকাংশ মানুষ অসুস্থ অন্তরের অন্তর্ভুক্ত এখন জানতে হবে যে অন্তর অসুস্থ হয় কেন কেন অন্তর অসুস্থ হয় অন্তর অসুস্থ হওয়ার দুইটা কারণ এক এক নম্বর হচ্ছে ফেতানুর শাহওয়াত প্রবৃত্তি পূজার ফেতনা দুই নম্বর হচ্ছে ফেতানুর শুভ হাত সংশয় সন্দেহের ফেতনা ফেতানুর শাহাতটা কি প্রবৃত্তি পূজা আমার মন যা বলছে সেটাই করছি আল্লাহ তালা আমাকে একমাত্র তার দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ জিন্না আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদাতের উদ্দেশ্যে তাহলে আমার অন্তরকে আল্লাহর দাসত্বের অধীনে পরিচালিত করতে হবে আমার অন্তর যাই এক না কেন আমার অন্তর যত খারাপ কাজের পর ধাবিত হোক না কেন আমার অন্তরকে সেই প্রবৃত্তি পূজা থেকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহর দাসত্বের অধীনে রাখতে হবে এটা হলো মূল শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু এটা সবাই জানি শয়তান চায় যে আমরা কিভাবে জাহান নামে যাব জাহান নামের পথে মানুষকে কিভাবে পরিচালিত করা যায় এই চেষ্টায় সবসময় শয়তান ব্যস্ত এটা শয়তানের কাজ শয়তান আমাদেরকে একটা খারাপ জিনিসকে এত সুন্দরভাবে উপস্থাপন করায় যার মানে ষড়যন্ত্র বা যার চক্রান্তের শিকার আমরা হয়ে যাই এমনকি আদম আলী সাল্লাহসাল্লাম যিনি জান্নাতে ছিলেন তাকে শয়তান বিভ্রান্ত করে ফেলেছিলেন আল্লাহ একটা গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শয়তান প্রতারণা শয়তানের প্রতারণার ফাঁদে আদম সাল্লাম পা দিয়ে ফেললেন তাহলে দেখেন শয়তান সবসময় চাচ্ছে এই যে প্রবৃত্তি মানুষ একটা খারাপ কিছু ধরেন একটা একটা মানুষ লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে ঘুষ দিবে ঘুষ দিয়ে একটা কিছু করে নেবে আপনার থেকে এখন আপনি মনে করছেন যে এত টাকা একসাথে পাওয়া যাচ্ছে আমি তো শুধু একটা সিগনেচার করলেই হয়ে গেল বাস এটা কি ছাড়া যায় এই যে আপনার মান চলে গেল এক লক্ষ টাকার দিকে লক্ষ টাকার যদি একটা সিগনেচার করলে আমি এক দুই লাখ টাকা পেয়ে যাই তাহলে আমার আর কি করা দরকার হয়ে গেল একটা সুন্দরী নারী সহজেই তার সাথে আপনি খারাপ কাজে মিলিত হতে পারেন কিন্তু আপনাকে সেটা বাঁচতে হবে যদি আপনি সেটা পা দিয়ে দেন তাহলে আপনি প্রবৃত্তির অনুসরণ করলেন পূজা করলেন মন যা বলছে তাই করে ফেললেন কিন্তু সেটা করা দরকার ছিল আল্লাহকে ভয় করা দরকার ছিল আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে আসা দরকার ছিল যেমনভাবে ইউসুফ আলিহ সালাদুয়া সালাম ফিরে এসেছিলেন জোলাইখা সেই জামানার মিশরের সবচাইতে সুন্দরী নারী জোলাইখা যখন ইউসুফ আলী হুসাল্লাতু আসালামকে জেনার কুপ্রস্তাব দিল এবং ভেতরে গিয়ে সকল দরজা বন্ধ করে দিয়ে সে বলল যে এখন তো কেউ নাই এখন শুধু আমি আর তুমি আসো তুমি আমার সাথে কুকর্মে লিপ্ত হও ইউসুফ আলী সাল্লাম বলেছিলেন ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তুমি তো বলছো কেউ নাই কিন্তু আমার আল্লাহ আসামি যাকে যার প্রতি ইমান এনেছি তিনি সব কিছু দেখছেন এই বিষয়টা যদি আমাদের অন্তরে থাকে যে আমরা যা কিছু করছি যা কিছু বলছি যা কিছু দেখছি যা কিছু শুনছি কোনো মানুষ না দেখলেও আল্লাহ একজন আছেন তিনি দেখছেন এবং আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে এই বিশ্বাস আমাদের অন্তরে থাকতে হবে সব কিছু রেকর্ড হচ্ছে ডান কাঁধে একজন আছেন ফেরেস্তা তিনি শুধু নেকির কাজগুলো লিখছেন আর বাম কাজে কাঁধে একজন আছেন যিনি শুধু পাপের কাজ লিখছেন কেয়ামতের দিন এই লিখিত আমল নামা আমি একবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি করেছি আর কি কি বলেছি কি কি দেখেছি সব কিছু লিপিবদ্ধ হয়েছে এই আমল নামা দিন আল্লাহ দিবেন হাতি দে বলবেন এ করাবাক তুমি তোমার আমল নামা পড়ে দেখো কাফা কফা বিন আলাইকা হাসিবা তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট দেখো তুমি জান্নাতি না জাহান্নামে তুমি নিজের ফাইসালা নিজে দেখো সেই দিন কিন্তু আমল নামে আমরা সব দেখতে পাবো এখন আমরা যত গোপনেই কাজ করি না কেন আর মনে করে যে কেউ তো দেখলো না কিন্তু আমি যাই করি না কেন সব কিছু রেকর্ড হচ্ছে এই বিশ্বাসটা আমাদের অন্তরে থাকা দরকার এই বিশ্বাস যখন থাকবে তখন আমার দ্বারা যে কোনো পাপ সংগঠিত হতে লাগলে আমার ভয় লাগবে যাহা এটা তো রেকর্ড হচ্ছে এটাতে থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় এ আমাদের দিন অবশ্যই এর জন্য আমাকে আপনাকে জাহান নামে যেতে হবে যখন আমরা দেখব সেই দিন যে ছোট বড় প্রকাশ্য গোপন সব পাপ লিপিবদ্ধ আছে সেই দিন যখন প্রকাশ হয়ে যাবে তখন আমরা বলবো কিতাব এ কেমন কিতাব দেখছি যে কিতাবের মধ্যে কোনো বড় বিষয় ছাড়া হয়নি ছোট বিষয় ছাড়া হয়নি সব লেখা আছে সেই দিন আফসোস করবো কিন্তু এমন একদিন আফসোস হবে দিন আফসোস করে কোনো লাভ হবে না এজন্য অবশ্যই আমরা এই পাপগুলো যেন বুঝতে পারি যে আল্লাহ তালার কাছে লিখিত হচ্ছে রেকর্ড হচ্ছে এটা যেন আমাদের সবসময় স্মরণ থাকে এটা স্মরণ থাকলে আমরা এগুলো পাপ থেকে আমরা বাঁচতে পারবো তাহলে এক নম্বর হচ্ছে অন্তর যেদিকে যাই সেদিকেই দৌড় না দেওয়া বরং অন্তরকে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে নিয়ে আসা নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর দাসত্বের অধীনে নিজের অন্তরকে পরিচালিত করা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ বড় চ্যালেঞ্জ এটা অতএব আসুন আমরা আমাদের অন্তরকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে আসি আল্লাহ আমাদেরকে কোটিপতি হওয়ার জন্য পাঠাননি বাড়ি গাড়ি বানানোর জন্য পাঠান নেই আল্লাহ একটা উদ্দেশ্যে পাঠাইছেন আমাদেরকে আল্লাহর ইবাদত করব দাসত্ব করব এবং তার সাথে শিরিক করব না এটা আল্লাহর উদ্দেশ্য দুনিয়াতে পাঠানার দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান পরীক্ষার হল আমরা সবাই পরীক্ষার হলে আছি পরীক্ষা দিচ্ছি সবাই পরীক্ষার হল এই পরীক্ষার হলে যদি পরীক্ষা ভালো দেই তাহলে এক সময় আমার মুখ আপনার উজ্জ্বল হবে আমি প্রতিদান ভালো পাবো জান্নাত আর যদি পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে যেই দিন পরীক্ষার রেজাল্ট হবে কি আমাদের দিন সেই দিন কিন্তু আমার আপনার মুখ কালো হয়ে যাবে সেই দিন লাঞ্ছিত হব অপমানিত হব অতএব এই পরীক্ষার হলে যেন আমরা পাশ করি ভালো পরীক্ষা দিতে পারি এই চেষ্টা আমাদেরকে করতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে এক নাম্বার বললাম যে অন্তর অসুস্থ হওয়ার এক নাম্বার কারণ হল ফেতানুর শুভ হাত প্রবৃত্তি পূজার ফেতনা আমরা সবাই প্রবৃত্তি পূজা থেকে বেঁচে থাকবো দুই সংশয় সংশয় সন্দেহের সন্দেহ ভাবে হয় এক সংশয় তার দিনের ব্যাপারে সংশয় ইসলাম নিয়ে সংশয় তার ধর্ম নিয়ে সংশয় এই সংশয়ের কারণে পথভ্রষ্ট হয়ে যায় যেমন আজকে দেখেন অনেকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ইসলাম নিয়ে ইয়ে করতে করতে কি কেউ কেউ মনে করছে যে আল্লাহ তালা কোরআন নিয়ে আল্লাহ তালা তো কোরআন হেফাজতের কথা বলেছেন তো হাদিস তো হেফাজতের কথা বলেননি আর হাদিসের মধ্যে সহিও আছে জয়ীফও আছে আবার জাল হাদিসও আছে তাহলে আমি কোনটা সহি আর কোনটা জয়ীফ কীভাবে বসবো অতএব হাদিসই মানার দরকার নাই কোরআন মানলেই যথেষ্ট একটা সংশয় যে হাদিসের মধ্যে তো সহি জয়েফ মেলা কিছু আছে তবে কিভাবে বুঝবো অথবা আর হাদিস মানার দরকার নেই শুধু কোরআন এই সংশয় সন্দেহের কারণে সে আল্লাহর আল্লাহর যে একটা অস্বীকার করলো এবং এই সংশয় সন্দেহের কারণে সে ইসলাম থেকে বের হয়ে গেল যারা এই বিশ্বাস করবে যে শুধু কোরআন মানায় যথেষ্ট হাদিস মানার দরকার নাই এই বিশ্বাস একটা কুফুরি বিশ্বাস এই বিশ্বাস করলে একজন মানুষ ইসলামে থাকবে না অথচ এই সংশয়ের কারণে দেখেন কাফের হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আবার দেখেন বহু মানে কিছু আয়াত আছে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বুলসুল আমান আল্লাহ হকুম আং জালাল্লাহ তা উলা কাফের উম যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী বেচার ফায়সালা করে না সে কাফের এখন এই যে কাফের বলা হলো এখন সংশয় সন্দেহ সৃষ্টি হয়ে গেল যে আমাদের দেশে তো ব্রিটিশ আইন অনুযায়ী বিচার ফেসলা হয় আল্লাহর বিধান অনুযায়ী হয় না অতএব আমাদের দেশের সরকার আমাদের দেশের যত বিচারক আছে সব কাফের অতএব এদেরকে হত্যা করা যাবে এই জন্য দেশের সরকারের বিরুদ্ধে দেশের বিচারকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হইল অথচ আরো কিছু পড়ে দেখা হইল না একটা আয়াত পড়ে তার সন্দেহ সৃষ্টি হয়ে গেল সংশয় সৃষ্টি হয়ে গেল সম্মানিত উপস্থিতি আরো বহু আয়াত আছে সে আয়াতগুলো একটা বিষয়ে কোনো বিষয়ে যতগুলো কোরআনের আয়াত আছে যতগুলো হাদিস আছে সবগুলো এক জায়গায় করে একটা ফায়সালা নিতে হবে আপনি যদি একটা আয়াত আর একটা হাদিস পড়ে একটা ফায়সালা নেন বা ফয়সালা দেন তাহলে ভুল হয়ে যাবে এজন্য এই যে সংশয় সন্দেহের ফেতনা এটা থেকে আমাদের দূরে থাকতে হবে সংশয় সন্দেহ দিন নিয়ে চলবে না দিন বুঝতে হবে যে দিন আল্লাহর পক্ষ থেকে এসেছে দিনের বিধান চলবে আল্লাহর বিধান অনুযায়ী আর নবী মুহাম্মদ সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে দিন চলবে এটা হলো আমাদের মূল এখন আমরা অনেকেই মনে করছি যে আমি দিন চলবে ঠিক আছে নবী মোহাম্মদ শাহসালামের পদ্ধতি অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী দিন চলবে তা আমার পীর সাহেব কি কম বোঝেন নাকি আমার পীর সাহেব অনেক বোঝেন অতএব আমি যাই হোক না কেন আমার পীর সাহেবের বাইরে যাব না কোরআন শূন্য একদিকে থাকলো কিন্তু তার কোরআন শূন্যের উপর সংশয় সৃষ্টি হলো অথচ তার পীরের উপর এমন বিশ্বাস এই বিশ্বাসের কারণে যতই আপনি বুখারের হাদিস পেশ করেন যতই আপনি কোরআনের আয়াত পেশ করেন ওই আয়াতের উপর কোরআনের ওই হাদিসের উপর তার সংশয় তার এমন ভালোবাসা এক একজনের উপরে এই ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়ে তার দিনের উপরে পবিত্র কোরআন এবং তার সংশয় সৃষ্টি হয়ে গেছে এই সংশয় সন্দেহের কারণে কি হয় মানুষ বিভ্রান্ত হয়ে যায় এমনকি শেষ পর্যন্ত কুফুরিতে চলে যায় কাফের হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় মানুষ এই জন্য অবশ্যই আমাদের লেখাপড়া করা দরকার আজকে দুনিয়াবি শিক্ষা অর্জনের জন্য যে শিক্ষা অর্জনের মাধ্যমে দুনিয়াতে উপার্জন করা যায় ভালো চাকরি করা যায় এই শিক্ষা অর্জনের জন্য কত মেহনত করছি কত পরিশ্রম করছি কত টাকা পয়সা খরচ করছি কিন্তু যে শিক্ষা অর্জন করে আপনি আল্লাহর দাসত্ব করবেন সুন্দরভাবে যেই শিক্ষা অর্জন করে আপনি আল্লাহর ইবাদাত করবেন যে শিক্ষা অর্জন করে আপনি জান্নাতে প্রবেশ করবেন এই শিক্ষার জন্য কিন্তু আমরা এত মেহনত করি না এত টাকা পয়সাও খরচ করি না বরং আমরা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করি অথচ এই শিক্ষাই কিন্তু আপনাকে জান্নাতের নিয়ে যাবে এটাই হচ্ছে আসল সফলতা আমরা আসলটা বাদ দিয়ে নকলটা নিয়ে ছোটাছুটি করছি আমাদের আসল হলো পরকাল ঠিক হওয়া আমাদের আসল হলো পরকালে আমি যেন জান্নাতে যেতে পারি কেমতের দিন এটা হলো আমার আসল অতএব জান্নাতে যাওয়ার জন্য যেই শিক্ষা অর্জন করা দরকার সেই শিক্ষার গুরুত্ব বেশি দিতে হবে আমাদের কিন্তু ওই শিক্ষার গুরুত্ব না দিয়ে যেই জীবনে দুনিয়াতে এক সেকেন্ডের বিশ্বাস নাই সেই দুনিয়াতে আমি কিভাবে ইনকাম করব আর কোন শিক্ষা অর্জন করলে বেশি ইনকাম হবে এই শিক্ষার জন্য কিন্তু আমরা এত মেহনত করছি এত টাকা পয়সা খরচ করছি এত গুরুত্ব বেশি দিচ্ছি আমরা এগুলো দেখলে মনে হয় এমনিতেই স্বাভাবিকভাবেই প্রমাণ হয় যে আমরা আসলে পরকালকে প্রাধান্য দিচ্ছি না দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছি আল্লাহ বলছেন বস্তু তো তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে অথচ পরকালীন উত্তম এবং চিরস্থায়ী জীবন সেটাই প্রাধান্য দেওয়া দরকার ছিল কিন্তু আমরা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়ে দিয়েছি সম্মানিত উপস্থিতি অতএব সংসার আরেকভাবে কি হয় দুনিয়ার সন্দেহ একজন আরেকজনকে সন্দেহ করি যে কোনো বিষয়ে আল্লাহর রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কাউর বিরুদ্ধে জেনার কথা বলে যে কেউ জেনার সাক্ষ্য দেয় যে হ্যাঁ এই জেনা করেছে এই জেনার জন্য বিবাহিত নারী পুরুষ জেনা করলে তাকে রজম করা হবে বক পর্যন্ত মাটিতে পুঁতে মাথায় পাথর মেরে হত্যা করা হবে আর যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে একশো ব্যত্রাঘাত করা হবে এবং এক বছরের নির্বাসন কিন্তু শুধুমাত্র আপনি বলবেন যে জেনা করেছে এর তারা চলবেন না বরং এর সাক্ষী লাগবে সাক্ষী কেমন সাক্ষী হবে চারজন কেমন ভাবে হবে চারজন এমনভাবে দেখবে যে তারা মানে পুরুষ লিঙ্গ স্ত্রী প্রবেশ করছে এমন অবস্থায় দেখবে চারজন একসাথে যদি এমন সাক্ষী উপস্থিত না হয় কেউ যদি বলে যে না আমি ঘরের মধ্যে দুজনকে দেখেছি কেউ যদি বলে ঘরের মধ্যে হবো উভয়কেই উলঙ্গ অবস্থায় পেয়েছি এমন যদি সাক্ষী দেয় সাক্ষী ইসলামে গ্রহণযোগ্য নাই গ্রহণযোগ্য সাক্ষী হলো চারজন দেখবে ওই অবস্থায় দেখবে তাহলে এই সাক্ষী নিয়ে তার হদ কায়েম হবে তার শাস্তি কায়েম হবে পৃথিবীর ইতিহাসে জেনার যতগুলো হদ হয়েছে একটাও সাক্ষী নিয়ে হদ এইভাবে সাক্ষী নিয়ে হদ হওয়া এত সহজ ব্যাপার নয় এজন্য যতগুলো শাস্তি জেনার শাস্তির বর্ণনা করা হয়েছে সেগুলো একটাও সাক্ষী নিয়ে হয়নি বরং নিজেই শিক্ষার স্বীকারোক্তি দিয়েছে যে হে আল্লাহ রসুলাম আমার পুরো হদ কায়েম করুন আমি জেনা করেছি নিজের যখন স্বীকারোক্তি দিয়েছে তখন তারপর উপর হদ হয়েছে কিন্তু সাক্ষী প্রমাণিত হয়ে হদ হয়েছে এ ধরনের ইতিহাস পৃথিবী মানে ইসলামের ইতিহাসে নাই অথচ এখন আমরা কি একজন আরেকজনের বিরুদ্ধে যে সন্দেহ একটু সন্দেহ হলেই কিভাবে তাকে অপমান করা যায় হ্যাঁ অপমান করার জন্য একটু কারোর সাথে কিছু হলেই সন্দেহ করে একটা বড় কিছু প্রকাশ করে ফেলছি একটা মানুষের কিছু চুরি হয়েছে ধরেন চুরি হয়েছে একজন চোরকে যদি চোর বলতে হয় তুমি চুরি করেছো তাহলে অবশ্যই তাকে হাতে নাতে ধরতে হবে চুরি করা অবস্থায় ধরতে হবে কিন্তু সেটা আমরা করছি না কি হচ্ছে যে একজন একটা চুরি হয়েছে এবার দেখা যাচ্ছে যে আগেও দুই একটা চুরি করেছে এখন চুরি করেছে তাহলে এই মনে হয় চুরি করেছে একে একে ধরে পিটাও তাহলে বের হয়ে যাবে এইবার নিয়ে আসা হলো তাকে ধরে ধরায় পিটাইতে 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 এমনকি হত্যা করে ফেলা হচ্ছে একটা ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে চুরির অপবাদে মারতে মারতে ফেলা হয়েছে এটা অত্যন্ত গর্হিত কাজ এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না ইসলাম এমন একটা ধর্ম যে সাক্ষী প্রমাণ সাব্যস্ত হওয়া না হওয়া পর্যন্ত কোনো বিধান তার উপরে কার্যকারী হবে না এবং এটাও জায়েজ নাই যদি কোনো ব্যক্তি চুরি করেও থাকে সাধারণভাবে যে কেউ তার শাস্তি কায়েম করবে এটা জায়েজই নাই ইসলামে এই শাস্তির বিধান বাস্তবায়ন করবে আদালত আদালত বাস্তবায়ন করবে আদালত যদি বাস্তবায়ন না করে আদালত আল্লাহর কাছে হিসাব দেবে কিন্তু আমি আপনি হদ কায়েম করবো ধরেন একজন সেনা করে ফেলেছে আমি আপনি যে বলবো যে রজম করো একে জায়েজ নাই ইসলামে রজম করার ক্ষমতা একমাত্র আদালতের আছে বলবেন যে আমাদের দেশের আদালত তো করবে না আমাদের দেশের আদালত করবে না আদালত আল্লাহর কাছে হিসাব দেবে আমাকে হিসাব দিতে হবে না আদালত করবে না এই আমি নিজেই শাস্তি দিয়ে ফেলবো এটা ইসলাম সাপোর্ট করে না অতএব বিষয়গুলো বিবেচনা করবেন নিজেই কাউকে শাস্তি না দিয়ে বরং একটা সুশৃঙ্খলভাবে আমাদের দেশের আদালত আছে বিচার ব্যবস্থা আছে তাদের মাধ্যমেই যেতে হবে আমাদের দেশে অনেক সমাজ প্রতিনিধি আছে তাদের কাছেও আমরা বিচার দিতে পারি যেহেতু তারা সমাজের বিচার আচার করছেন একটা বিচারিক ব্যবস্থার মাধ্যমে যদি এটা করা হয় তাহলে দেখবে সে সুবিচার পাবে আর আমি আপনি যে কেউ যদি বিচার হাতে তুলে নেই তাহলে একজনের উপর অন্যায় হয়ে যাবে যেমন ভাবে এই যে একজন লোক মারা গেল ও যদি চুরি করেও থাকে ধরেন ও প্রকৃতই চোর যদি হয়ে থাকে তবুও তো যারা মেরেছে তারা হত্যাকারী হিসেবে আল্লাহর কাছে উঠবে যদি সে প্রকৃত সত্য চুরি করেও থাকে তারপরেও যারা মেরে ফেলেছে তারা আল্লাহর কাছে একটা মানুষ হত্যাকারীর পাপে পাপে হয়ে কাছে উঠবে অতএব সাবধান আল্লাহ অসুস্থ হওয়ার কারণ বললাম এক সংশয় সন্দেহ দুই হলো প্রবৃত্তি পূজার ফেতনা এই প্রবৃত্তি পূজার ফেতনা এবং সন্দেহ সংশয়ের ফেতনা এই দুই ফেতনা থেকে আমাদের বাঁচতে হবে এই অন্তর অপবিত্র হওয়ার কিছু বিষ আছে যেমন আমাদের খাদ্যে এখন বর্তমান মানুষের যে আমরা অসুস্থ অসুস্থ হয়ে কেন অসুস্থ হওয়ার প্রধানত কারণ হলো যে আমাদের সব খাদ্যে এখন বিষ প্রয়োগ করা হচ্ছে এই যে খাদ্যে বিভিন্ন বিষ ফরমালিন দিয়ে এই ফরমালিনযুক্ত খাবার খেয়ে 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 আমরা বিভিন্ন রোগে রোগাক্রান্ত হচ্ছি অন্তর অপবিত্র হওয়ার জন্য কিছু আছে যে বিষগুলো প্রয়োগ করা হয় এই প্রয়োগের মাধ্যমে অন্তর আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় অসুস্থ হতে হতে এমনকি শেষ পর্যন্ত মারা সে বিষগুলো কি এক এক নাম্বার বিষ হল ফুজুল কালাম অতিরিক্ত কথা বলা ফুজল কালাম অতিরিক্ত কথা অতিরিক্ত কথাটা কি অতিরিক্ত কথা হল যা আমরা যেমন দেখেন একজন দুইজন বা দু পাঁচজন এক জায়গায় বসলে একজন আরেকজনের গিবাদ করি পরনিন্দা করি আল্লাহ তালা পরনিন্দা করতে নিষেধ করেছেন নবী মোহাম্মদ করতে নিষেধ করেছেন ইসলাম এটা জায়েজ নাই এই যে যেটা হারাম আমার জন্য অন্য কি দোষ করলো ওটা তো আমার দেখার বিষয় নাই আমি অন্যের সমালোচনা না করি নিজেকে নিয়ে সমালোচনা করি আত্মসমালোচনা করি কিন্তু আমরা কেউ হয়েছি আরেকজনের সমালোচনায় ব্যস্ত ও ব্যক্তি এ করেছে ও কে করেছে অথচ কেয়ামতের দিন তার সম্পর্কে তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না আল্লাহ আমি কি করেছি সেই সম্পর্কে জিজ্ঞেস করবেন তো যেই সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন সেটা নিয়েই আমার আলোচনা করার দরকার ছিল কিন্তু জানি আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না ওইটাই নিয়ে কিন্তু আমি আলোচনায় আলোচনা করছি বেশি এটা হচ্ছে কালাম অতিরিক্ত কথা যে কথার কোনো প্রয়োজন নেই আপনি একটা পাপ করেছেন ওই পাপ আমি মানুষের মধ্যে বলে বেড়াচ্ছি এটা তো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় আর এই অপ্রয়োজনীয় কথা যেটা বলে বেড়াচ্ছি এর কারণে কি হচ্ছে আমার অন্তর আস্তে আস্তে মানে অপবিত্র হচ্ছে এবং অন্তর আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে ফজুলুল কালাম অতিরিক্ত কথা যে এই কথা বলা আপনার জন্য হারাম অযথা মানুষকে গালাগালি করছি মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রভাব দিচ্ছি মানুষকে কষ্ট দিচ্ছি কষ্টকর কথা বলছি এই অব মানে অপ্রয়োজনীয় এই কথা যেগুলো আল্লাহ তালা হারাম করেছেন এই কথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে দুই ফগুল উত্ত আম অ মানে অতিরিক্ত খাবার অতিরিক্ত খাবারটা ফগুল উত্ত আম অতিরিক্ত খাবার আল্লাহ যত খাবার দুনিয়াতে দিয়েছেন সব খাবারই আমাদের জন্য হালাল করেননি কিছু খাবার আমাদের জন্য হালাল আবার কিছু খাবার আমাদের জন্য হারাম হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এই হালাল হারাম থেকে বেঁচে চলতে হবে আমাদের হারাম থেকে আমাদের বেঁচে বেঁচে থাকতে হবে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে অথচ আমরা কি করছি এখন আল্লাহ তাহলে এত সুন্দর সুন্দর খাবার দুনিয়া দিয়ে দিলেন নিয়ামত স্বরূপ আপেল কমলা আঙ্গুর কত খাবার আছে খাবার আলাল এগুলো সব রেখে আমার ওইটা পছন্দ হলো না এবার আমাকে হিরোইন খেতে হচ্ছে গাঞ্জা টানতে হচ্ছে হ্যাঁ মদ পান করছি তাহলে এই যে হারাম খাদ্যগুলো এত নিয়ামতপূর্ণ খাবার এগুলো পছন্দ হলো না এবার কি হলো যেগুলো আল্লাহ হারাম করলেন আমি ওগুলো নিয়ে বেশি ব্যস্ত যখন আমি আল্লাহর নির্ধারিত হালাল রুজি ভক্ষণ ছেড়ে হারাম খাদ্য খাবো তখন এই হারাম খাদ্য খাওয়ার কারণে আমার অন্তর অসুস্থ হবে এবং আস্তে আস্তে অন্তর অসুস্থ হতে 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 অন্তর মৃত্যুবরণ করবে দেখেন না আজকে যারা মদ মদ পান করে তারা দেখবেন অধিকাংশ সালাদ আদায় করে না সিয়াম পালন করে না কারণ তারা আস্তে আস্তে অন্তরটা মরে যায় যে সালাদ আদায় করতে হবে সালাতের গুরুত্ব বোঝে না আল্লাহকে যে ভয় করতে হবে আল্লাহর ভয় তার মধ্যে ঢুকে না আস্তে আস্তে অন্তরটা খারাপ হতে হতে এমন দিকে যায় সে আল্লাহর কোনো ভয়ই তার অন্তরে ঢুকে না এজন্য জন্য তাম অর্থাৎ অতিরিক্ত খাবার থেকে বেঁচে থাকবে অতিরিক্ত খাবার বলতে যেই খাবারগুলো হারাম শুধুমাত্র হালাল খাদ্য খেতে হবে হারাম খাদ্য থেকে বেঁচে থাকতে হবে তিন ফজুল নাজর অতিরিক্ত দেখা অতিরিক্ত দেখা সব কিছু দেখতে আল্লাহ তাআলা আমাদের গিয়ে আমাদের জন্য জায়জ করেননি কিছু জিনিস দেখার জন্য জায়েজ আর কিছু জিনিস দেখা হারাম অথচ আমরা দেখছি মনে করছি যে আল্লাহ যা দিয়েছে সবই দেখবো সমস্যা কি আমরা সব দেখছি কত অশ্লীল আজকে যদি সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবেতে ঢোকা যায় কত যে নোংরা ছবি আর এগুলো নিয়ে আজকের যুব সমাজ তাদের চরিত্র নষ্ট করে ফেলল এই যে অপ্রয়োজনীয় দেখা এই দেখা তো আল্লাহ তালা হালাল করেননি আল্লাহ তালা তো হালাল পন্থা দিয়েছেন বিবাহ সাথের ব্যবস্থা করেছেন সে হালাল পন্থা ছেড়ে দিয়ে হারাম পন্থাটা সে বেছে নিচ্ছে হারাম দেখাটাকে বেছে নিচ্ছে আর এই সমস্ত হারাম জিনিস অশ্লীল জিনিস খারাপ জিনিস দেখতে 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 এক পর্যায়ে কি হচ্ছে অন্তর অসুস্থ হচ্ছে অসুস্থ হতে হতে মারা যাচ্ছে অন্তর সে তার অন্তর সবসময় খারাপ কাজের দিকে চলে যায় ভালো কাজের দিকে আর টানে না জন্য এই অতিরিক্ত দেখা যেই দেখা আল্লাহ তালা হারাম করেছেন এই দেখা থেকে বেঁচে থাকতে হবে আমাদের দৃষ্টিকে অবনত করতে হবে আমি রাস্তা দিয়ে হাঁটবো আমার চক্ষু যেন হাব মানে হালাল বস্তু দেখে আমার জন্য যেটা দেখা জায়েজ সেটা দেখে যেটা দেখা হারাম সেটা দেখার জন্য আমার চক্ষু ফিরিয়ে নেওয়া হয় এটা যদি করি তাহলে অন্তর সুস্থ হবে চার নম্বর ফজুলতা অতিরিক্ত মিশ্রণ ভালোর সাথে খারাপের মিশ্রণ ভালোর সাথে খারাপের মিশ্রণ অর্থাৎ দেখেন ভালোর সাথে খারাপের মিশ্রণ আমাদের সব সময় সব জায়গায় নারী পুরুষ এক জায়গায় বেপর্দা হয়ে অবস্থান করা রাসুল সাহা বলছেন যে যেখানে একজন নারী একজন পুরুষ থাকবে থাকবে সেখানে তৃতীয় জন হবে শয়তান শয়তান তাদেরকে খারাপ কাজ করাইবে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি দেখা যায় যে নারী পুরো যেই সহশিক্ষা একই সাথে লেখাপড়া করা হচ্ছে এবং পোশাকও এখন তো পর্দার বিরুদ্ধে বোরখাপড়ার বিরুদ্ধেও আমাদের দেশে মুসলিম দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা আছে অনেক প্রধানের পক্ষ থেকে বোরখাপড়া নিষেধের দাবি আসে আশ্চর্য হতে হয় যে এই মুসলিম দেশে তাদের অবস্থা যদি এমন হয় তাহলে অন্য দেশে কি অবস্থা তাহলে এই যে ফজুল মুখালাতা একসাথে আপনি সব মিশ্রণ করে দিচ্ছেন নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই আমি একবার যখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তাম একদা বেড়াইতে আসলাম ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে এসে বাংলা বিভাগে আমি একটা ক্লাসে বসলাম আমার এক বন্ধুর সাথে তো বাংলা বিভাগের একটা ম্যাডাম আসলো তো ওই ক্লাসের গুলো একদিকে ছাত্র মানে ছাত্রগুলো একদিকে ছিল ছাত্রী একদিকে ছাত্র একদিকে ওই ম্যাডাম এসে একজন ছাত্র আর একজন ছাত্রী একটা বেঞ্চে বসবে এটা বসতে বাধ্য করলো আলাদা বসবে কেন তার কথা হচ্ছে আলাদা বসবে কেন সবাই এক জায়গায় বসবে একসাথে থাকবে এই যে দেখেন ফুজুল মুখালাতা অপ্রয়োজনীয় অতিরিক্ত মিশ্রণ খারাপের সাথে ভালোর মিশ্রণ ঘটায় দিচ্ছে আজকে আমরা যেমন ব্যবসা বাণিজ্য করছি ভালোর সাথে খারাপের মিশ্রণ করে দিচ্ছি কেন আপনি ভালোটা ভালো দামে বিক্রি করেন খারাপটা খারাপ দামে বিক্রি করেন কিন্তু ভালো খারাপ সব একসাথে মিশ্রণ ঘটিয়ে আপনি ভালো দামে বিক্রি করার চেষ্টা করছেন এতে কি হচ্ছে এই কাজ করতে করতে আপনার অন্তর অসুস্থ হচ্ছে এটা আপনার অন্তরের জন্য বিষ এবং আস্তে আস্তে অন্তর মারা যাবে এই পাপ থেকে বাঁচতে হবে আমাদের এটা হলো ফজুল মুখালতা অপ্রয়োজনীয় মিশ্রণ থেকে বাঁচতে হবে সম্মানিত উপস্থিতি এবার পরিশেষে আমি বলবো এই অন্তর সুস্থ করার মাধ্যম কি অসুস্থ অন্তর আমাদের সুস্থ করব কিভাবে এক নাম্বার হচ্ছে আমরা আল্লাহকে ভয় করব অন্তরকে সুস্থ করতে গেলে এক নাম্বারে দরকার আল্লাহর ভয় আল্লাহ ভীতি অন্তরে সব সবসময় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি আমরা এজন্য আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তোমরা সাত ধ্বংস করে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে যত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব যে এখনই আমার মৃত্যু চলে আসতে পারে দেখবেন যে আমার আপনার অন্তর আস্তে 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 আল্লাহকে ভয় করবে এবং পাপ থেকে বেঁচে থাকবে এজন্য সবসময় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করুন রাসুল্লাহ সাল্লাম সবসময় মৃত্যুকে স্মরণ করতেন সাহাবাহরা মৃত্যুকে স্মরণ করতেন সবসময় মৃত্যুর ভয় আমাদের অন্তরে মনে হয় এটা জাগে না আমরা মনে করি যে আমরা এখন তো যুবক যুবকরা তো এটা ভাবেই না বয়স হয়ে গেলে একটু মৃত্যুর ভয় হয় যে বয়স তো হয়ে গেছে আর কয়দিন যে বাঁচব যুবক শ্রেণী তো মশাল্লাহ মনে করে যে আমরা তো এখনো যুবক এখনো তো বয়স হয়নি কি এখনই মৃত্যু হবে নাকি কিন্তু যে কোনো সময় যে আমাদের মৃত্যু আসতে পারে এই মৃত্যুর ভয়টা আমরা করছি না সম্মানিত উপস্থিতি সবসময় মৃত্যুকে স্মরণ করি বেশি বেশি দুই নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করি কোরআন এমন একটা গ্রন্থ কোরআন এমন একটা মুজিজা আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন দেখবেন যে আপনার অন্তর এমনিতেই আস্তে 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 আল্লাহর দিকে ধাবিত হবে কোরআনের মধ্যে একটা বিশেষ মুজিজা আছে আপনি পড়ার চেষ্টা করেন কোরআন এমন একটা গ্রন্থ যার সাথে সম্পর্কিত হয়েছে তারই সম্মান বেড়ে গেছে দেখেন কোরআন উম্মাতে মুহাম্মাদের উপর নাজিল হয়েছে উম্মাতে মোহাম্মদের মর্যাদা বাকি উম্মতের চাইতে বেশি কোরআন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের উপর নাজিল হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ বলা হয় সৈয়দুল আম্বিয়া নবীদের সর্দার কোরআন রমাদান মাসে নাজিল হয়েছে রমাদান মাসের ফজিলত বাকি এগারোটি মাসের চাইতে বেশি কোরান লাইলাতুল কদরে নাজিল হয়েছে কদরের রাত্রিতে আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খাইরুমিন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চাইতে উত্তম অতএব কোরআন এমন একটা গ্রন্থ যার সাথে সম্পর্কিত হয়েছে তার মান মর্যাদা বেড়ে গেছে দেখেন যার বাস্তব একটা প্রমাণ ডক্টর জাকির নাকি আমরা সবাই চিনি তিনি একজন মেডিকেল ডক্টর অথচ যতদিন মেডিকেল ডক্টর ছিলেন কেউ তাকে আমরা চিনতাম না সেই মেডিকেল ডক্টর যখন কোরআন মুখস্থ করলেন কোরআন করলেন এবং কোরআন কোরআনের প্রচারক হলেন সারা বিশ্বের সকল মানুষের কাছেই তিনি সুখ্যাতি অর্জন করলেন এটা কোরআনের বরকত যে কোরআনকে ধারণ করেছেন যারাই কোরআনকে প্রকৃতভাবে ধারণ করবেন তার মর্যাদা দুনিয়াতেও বাড়বে আখড়াতেও বাড়বে কোরআন এমন একটা গ্রন্থ প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা নেকি অর্জন করা যায় পৃথিবীতে এমন কোনো গ্রন্থ পাবেন না যার একটা হরফর বিনিময়ে দশটা যায় একটা আমি যে বিভিন্ন গল্পগুজব না করে একটা কোরআনের আয়াত করি কত নেকি হচ্ছে আমার এজন্য কোরআন যারা পড়তে জানেন না কোরআন শিক্ষার জন্য গুরুত্ব দেন যত টাকা খরচ করতে হয় কোরআন শিক্ষার জন্য করেন এটা আপনার জন্য জান্নাতের অসিলা হবে ইনশাআল্লাহ কোরআন শিক্ষা নিজে গ্রহণ করেন আপনার সন্তান যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে কোরআনের আলোয় আলোকিত হতে পারে এজন্য যত চেষ্টা করা দরকার যত টাকা পয়সা খরচ করা দরকার আপনি করুন তাহলে এই সন্তানই আপনার জন্য সুসন্তান হিসেবে থাকবে মৃত্যুর পরে আপনার জন্য তিনি জান্নাতের কারণ হবে মৃত্যুর পরে এই সুসন্তানের জন্য আপনার আমল নামের নেকি যোগ হতে থাকবে সম্মানিত উপস্থিতি আমরা সবাই বিবেকবান মানুষ আমাদের বিবেককে জাগ্রত করি আমরা দুনিয়া স্বার্থ সবাই বুঝি দুনিয়াতে কিভাবে কি লাভ করা যায় সব বুঝি কিন্তু পরকালের লাভের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করি না সবাই চিন্তা করব আমি কিভাবে পরকালে সফলতা অর্জন করব। কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারবো এই চিন্তা আমাদের সকলের মাথায় যেন আসে আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আকুল কউলি হাজা ও আস্তাক ফিরুল্লাহ মুসলিমিন্তাকুফ ইফরুর রাহিম ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

বরাহিমিদ হামিদুম মাজিদ আমাদের মধ্যে এক বোন তার নানা নানির জন্য দোয়া চেয়েছেন এবং এক হাজার টাকা দানও করেছেন আল্লাহ তালা তার দানকে কবুল করুন সবাই তার নানা নানির জন্য দোয়া করবেন এবং যারাই মারা গেছে তাদের সকলের জন্য দোয়া করবেন এবং অত্র অঞ্চলের যারা অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে সুস্থ করুন যারা মারা গেছেন সকলকে আল্লাহ তালা জান্নাতুল ফের দান করুন তাদের গুনা সব ক্ষমা করে দিন আমিন আল্লাহ আজ ইসলাম আল মুসলিমিন ওয়া আদিল্লা শেরকআউল মুসরিকিন ওয়াদ আদা আল মুমিনাত ওয়াল আলমসলিমিন আল মুসলিমাত আল্লাহ ইনস نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إننا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام، اللهم عافينا في بدننا، اللهم عافينا في سمعنا، اللهم عافينا في بصرنا، لا اله الا انت، اللهم اجعلنا من المتقين، اللهم اجعلنا من المصلحين، اللهم اجعلنا من المصلين، اللهم اجعلنا من شهداء الابرار، اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس، اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس، اللهم اجعلنا من اصحاب الجنة الفردوس، اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين، اللهم تقبل صلاتنا، اللهم تقبل صيامنا، اللهم تقبل قيامنا، اللهم تقبل صدقاتنا، اللهم تقبل جميع صالح اعمالنا يا رب العالمين، اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون